আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব আকর্ষণীয় কুড়িটি মেয়ে শিশুর ইসলামী নাম। নাম নিয়ে আমরা তেমন গুরুত্ব না দিলেও এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন আর সন্তানের সুন্দর সুন্দর ইসলামী নাম রাখার নির্দেশ দিয়েছেন। কেননা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের নাম ধরে ডাকা হবে, যদি অবৈধ ও সিরকে নাম হয় তাহলে লজ্জিত হতে হবে সকলের মাঝে। তাই আমরা সকলেই চেষ্টা করব সন্তানের ইসলামী নাম রাখার। আশা করি এই নামগুলো সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সকল বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। রেশমিনা অর্থ সোনালি, মুশফিকা অর্থ স্নেহশীলা, শাহনাজ অর্থ রাজগর্ব, শাহজাদি অর্থ রাজকুমারী, সৈয়দা অর্থ নেত্রী, সুমাইয়া অর্থ সম্মানিত, মাসরুরা অর্থ আনন্দিতা, মাহজাবিন অর্থ চাঁদ কপাল, মাফরুজা অর্থ আবশ্যকীয়, নাজনিন অর্থ কোমল দেহি, ফারজানা অর্থ বুদ্ধিমতী, ফারহিন অর্থ সন্তুষ্ট, তাবাসুম অর্থ মিষ্টি হাসি, তাসনিমা অর্থ জান্নাতি ঝর্ণা, তাহমিদা অর্থ প্রশংসা করা, জাকিয়া অর্থ বুদ্ধিমতী, উম্মে আইমান অর্থ ভাগ্যবতী, আফিয়া হামিদা অর্থ পুণ্যবতী প্রশংসাকারিণী, আনিসা রাইহানা অর্থ সুন্দর সুগন্ধি ফুল, নিশাত সালমা অর্থ আনন্দ প্রশান্ত। তো বন্ধুরা আশা করি এই নামগুলো মেয়ে সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সকল বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন।